অবশ্যই লং টার্ম চিন্তা থেকে এটা আশা যে আমরা আসলে একজন প্লেয়ার একজন কোচের আন্ডারে বেশি দিন থাকলে পরে যত বেশি দিন থাকবে ওদের বোঝাপড়াটা ভালো হয়, ওই প্লেয়ার সম্বন্ধে কোচের আইডিয়াটা ভালো হয়, কোচ সম্বন্ধেও কোচের সঙ্গেও প্লেয়ারের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা ভালো হয়। দ্যাটস ওয়াই আমরা 2 ইয়ার্স কন্ট্রাক্টে ডেভিড এম্পেসন দিয়েছি। এইচপিটা আসলে আমরা সবাই জানি যে এটা প্রিপারেশন ফর ন্যাশনাল টিম, সো আমরা ন্যাশনাল টিমে গিয়ে অনেক সময় যেই প্রবলেমগুলি ফেস করি প্লেয়ারদের, সেটা টেকনিক্যালও হতে পারে সাইকোলজিক্যালও হতে পারে, তো সেই জিনিসগুলি যেন ন্যাশনাল টিমে গিয়ে আমরা ফেস না করতে হয় এবং এইচপি থেকে যেন আমরা যত বেশি ফ্যাসিলিটিস যেই জিনিসগুলি পাওয়া উচিত প্লেয়ারদের যে ফ্যাসিলিটিসগুলি পাওয়া উচিত তার ম্যাক্সিমাম আমরা দেওয়ার জন্যই এই চিন্তাগুলি ইন্ট্রোডিউস করা হয়েছে। না আসলে আমার টেনিউর বলে কথা না, ইট ডিপেন্ডস অন দ্য প্লেয়ার্স, এখানে প্লেয়ারের পারফরমেন্স আর আমার কাজ হচ্ছে বা আমার কমিটির কাজ বা আমাদের যদি ইউনিটের কাজ বলি আমাদের কাজ হচ্ছে সাপোর্টগুলি দেওয়া, তাদের যে জিনিসগুলি প্রয়োজন সেইগুলি প্রোভাইড করা, বাট আলটিমেটলি যা ক্রেডিট বা যারা এইচপি থেকে উঠে আসছে ন্যাশনাল টিমে এখন রিপ্রেজেন্ট করছে বেশ কয়েকজন প্লেয়ার, আমরা 7-8 জন প্লেয়ারের মতো প্লেয়ার দেখি ন্যাশনাল টিমে যারা ওয়েন্ট থ্রু এইচপি প্রোগ্রাম, সো আসলে ইটস আলটিমেটলি প্লেয়ার্স যারা পারফর্ম করে, যারা নিজেদেরকে এই সুযোগটা কাজে লাগিয়ে নিজেদেরকে যারা যতভাবে প্রিপেয়ার করতে পারে যত ভালোভাবে প্রিপেয়ার করে তারাই আলটিমেটলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সো ইটস নট আস ইটস অলওয়েজ প্লেয়ার্স। আমি এখনো মনে করি যে বাংলাদেশের কন্টেক্সটে হয়তো সব কিছু পারি নেই কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারে এখনো কিছু গ্যাপ আছে যেগুলি যেমন গ্রাউন্ড ইনডোরস জিম এইগুলি যত, কারণ আমাদের এই রেইনি সিজনে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়, বাট আবার অ্যাট দ্য সেম টাইম এইচপির প্রোগ্রামটাও আমাদের এই রেইনি সিজনেই করতে হয়, সিজনে আমরা প্লেয়াররা বিজি থাকে, ন্যাশনাল লিগ আমাদের ডোমেস্টিক বিপিএল ডিপিএল এনসিএল অনেক কিছু খেলতে হয়, সো ওই সময় কিন্তু আমরা প্রোগ্রামগুলি করতে পারি না, স্পেশালি স্কিল ট্রেনিংটা ওই সময় করা যায় না, আলটিমেটলি আমাদের এই রেইনি সিজনে করতে হয়, এর জন্য আমার মনে হয় যে আমাদের আরও কিছু ফ্যাসিলিটিস ডেভেলপ করতে হবে ইনডোর জিম স্পেশালি।